আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমেরিকাতে কনস্ট্রাকশন বাড়ি কীভাবে বানায় বাড়িগুলোর ভিতরে কি কী দিয়ে বানায় বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের আছে থাকলে অনেক হোক অনেক কাজ অনেক দ্রুত হয়ে যায় এবং কষ্ট কম এটা দিয়ে কাঠ শীতরক খুব দ্রুত কেটে ফেলা যায় এখানে আমরা অনেক কিছুই নিজের হাতে করা যায় কারণ বিভিন্ন ধরনের পাওয়ার টুলস এবং ইকুইপমেন্ট যেটা বেশ সস্তা আমার একটা প্রজেক্টে একটা কন্ট্রাক্টরকে ছোটো একটা কাজের জন্য যত টাকা দিতে হবে তার চেয়ে কম দামে একটা টুল আমি কিনতে পারি যেটা আমার কাছে সারা জীবন থাকবে কাজে নিজের হাতে কাজ করতে পারলে অনেক সেভিংস আমি আমার বেজমেন্ট আমার প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের একটা বেসমেন্ট আছে কিন্তু সেটা কখনোই ফিনিশ করা হয় হয়নি আনফিনিশড ছিল এখন আমরা যেটাতে দাঁড়িয়ে আছি এটা মাটির নিচে প্রায় নয় ফিট মাটির নয় ফিট নিচে আমরা দাঁড়িয়ে আছি তো এটাকে আমি প্রায় আট দশ বছর ধরে খালি পড়েছিল ফাইনালি যেহেতু স্বাধীন এত কষ্ট করে আমাদের লিভিং লিভিং রুমে বসে অফিস করছে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তো ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা রুম আমি এই রুম ফিনিশ করব এখন কন্ট্রাক্টর একজনকে দিলে সে হয়তো পাঁচ হাজার ডলার নেবে এই রুম ফিনিশ করতে কিন্তু তার চেয়ে বড় সমস্যা হলো যে এই সময় আমি চাই নাই যে বাইরের লোকজন এসে আমার বাসায় কাজ করুক বলা যায় না কার কীরকম কী অবস্থায় ছিল যাই হোক কাজেই সেই বিপদ অ্যাভয়েড করার জন্যে আমি নিজেই অনেক সাহস সঞ্চয় করে তারপর কাজ শুরু করেছি আমি নিজেই অনেক কাজ করেছি সমস্তটাই আমি আসলে নিজেই করেছি আর স্বাধীন বিজয় ওরা তো নিজেরাই ব্যস্ত থাকে ওরা আমাকে হ্যাভি জিনিস লিফট করতে সাহায্য করেছে চলুন দেখি কত কী করলাম এই ওয়ালের আগে কি অবস্থা ছিল সেটা ছবি দেখাচ্ছি আর এখন আমি যে সিট রক পুট করেছি এখন দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে আমেরিকাতে বেশিরভাগ রেসিডেন্সিয়াল বাড়ি তৈরি হয় এরকম স্টিক দিয়ে এরকম দুই দুই ইঞ্চি বাই চার ইঞ্চি মোটা কাঠের কাঠ পাওয়া যায় সেটা দিয়ে আপনি ফ্রেম তৈরি করবেন ফ্রেম তৈরি করে তার উপরে এই যে এটাকে বলে শিটরক অথবা ড্রাই ওয়াল এটা লাগিয়ে দিবেন এবং সেভাবে ওয়াল তৈরি হয় এবং বাড়িগুলো তৈরি হয় এটা হলো ওয়ালের আরেক সাইড এই তার দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের স্পিকারের তার এখানে শুধু অফিস হবে তা না এখানে একটা এন্টারটেনমেন্ট রুম হবে আমার ইলেকট্রিকের কাজ শেষ ইলেকট্রিক সব ওয়ালের ভিতর দিয়ে গিয়েছে আর বাইরে দেখতে পাচ্ছেন ওই আমরা নয় ফিট বাইরে শুধু ওইটুকু জানলা দিয়ে বাইরে দেখা যায় তো শিট রক সিট কি এটা একটু এক্সপ্লেন করি এটা হলো এক টুকরা সিটরক এটা আরেকটা নাম হলো ড্রাই ওয়াল এটার ভিতরে দুই পাশে থাকে শক্ত কাগজ এই যে দেখতে পাচ্ছেন এরকম কাগজ এটা সহজে ছেঁড়ে না বেশ বেশ শক্ত এই শক্ত কাগজ আর মাঝখানে এটা চকের মতো একটা ম্যাটেরিয়াল এই যেভাবে ভেঙে যায় তো এরকম আর কি তো এটাই হলো ওয়াল এইটা দিয়েই হলো ওয়াল তৈরি হয় যার জন্য ফিনিশটা হয় খুব সুন্দর একদম পারফেক্টলি সমান স্মুথ ফিনিশ হয় এই যে আমার একটা ওয়াল এটা বানিয়েছি তো এরকম স্ক্রু দিয়ে দিয়ে আটকানো হয়েছে ফোমের সাথে আসলে ফোমটা আমি দেখাচ্ছি কীরকম দেখতে এখানেই ছিল আমার জিম ওয়ার্কআউটের জন্যে তো এটাকে অন্য জায়গায় সরাতে হবে এখন আমেরিকা তো নর্মাল বাড়ি যে কিভাবে হয় দেখালাম সেটা হলো স্টিক দিয়ে স্টিক বিল্ডের বাড়ি আর কিন্তু আমার বাড়ি আমি যেটা বানিয়েছি এটা কমার্শিয়াল টেকনোলজি দিয়ে বানানো মিনিং কমার্শিয়াল ম্যাটেরিয়াল কমার্শিয়াল বিল্ডিংগুলো যেরকম হয় যেমন কোনো বড় হসপিটাল অথবা বম শেল্টার অথবা স্কুল ইউনিভার্সিটি এগুলো যেভাবে যেইভাবে বানানো হয় এটা ওই রকম টেকনোলজি একদম খুবই মডার্ন টেকনোলজি দিয়ে বানানো এটার এই যে ফাউন্ডেশনটা বানানো হয়েছে এবং সমস্ত বাড়ি বানানো হয়েছে এটা দুই পাশে ফোম এবং তার মাঝে কংক্রিট ঢালাই করে সমস্ত বাড়িটা বানানো হয়েছে শুধু ভিতরের অংশগুলো কাঠের কিন্তু বাইরের সমস্তটাই আট ইঞ্চি সলিড কংক্রিটের ওয়াল এবং তার ভিতরে রড আছে যেখানে যেটা দেওয়ার প্রয়োজন আর ইনসুলেশনের জন্যে বাইরে আড়াই ইঞ্চ ফোম ভিতরে আড়াই ইঞ্চ ফোম তো কাজেই ভিতরে গরমও বাইরে যায় না ঠান্ডা বাইরে যায় না এবং বাইরের গরম ঠান্ডা কিছুই ভেতরে আসে না সুপার ইনসুলেটেড যার জন্য আমার এই বাড়িতে প্রায় চার হাজার স্কোয়ার ফিট এখানে ইলেকট্রিক বিল গ্যাস বিল গ্যাস বিল মাসে আসার কথা তিন চারশো ডলার হিটিং বিল কিন্তু সেখানে আমার আসে দেড়শো থেকে দুশো ডলার খুব বেশি হলে খুবই কমফোর্টেবল খুব একটা ঠান্ডা গরম খুবই দুইটাই ভিতরে মেনটেন করা যায় খুব সহজে এই যে দেখতে পাচ্ছেন ফোমের ওয়াল এই ফোমের ওয়ালের ভিতরেই আছে কংক্রিট আর এটা হলো আড়াই ইঞ্চ মোটা ফোম আর এই যে দেখতে পাচ্ছেন এক্স মার্ক এটা হলো ভিতরে আছে প্লাস্টিকের অ্যাঙ্কোর এবং এটার ভিতরে স্ক্রু ঢুকিয়ে দেই এবং সেভাবেই আমাদের সিটরক অথবা এগুলো লাগানো হয় দেখতে পাচ্ছেন এই যেখানে ওই এক্সমার্ট দেওয়া ইটা আছে জ্যাকেট আছে আমরা এখানে এভাবে লাইন ধরে স্ক্রু লাগিয়েছি তো এই সিটরক বিভিন্ন মাপের আসে এটা চার ফিট ওয়াইড স্ট্যান্ডার্ড অথবা আই মিন চার ফিট ওয়াইড এবং আট ফিট লম্বা হয় অথবা চার ফিট ওয়াইড এবং বারো ফিট লম্বা হয় তো আমি ফিনিশড প্রোডাক্ট যেন সুন্দর হয় জন্য জন্যে বারো ফিটে কিনেছি এক একটা ওজন অনেক বেশি এটা একা একা ওঠানো খুবই ডিফিকাল্ট তো এই আজ তখন স্বাধীন আমাকে হেল্প করে এগুলি এনে ওয়ালে বসানোর জন্যে পরে বাকি কাটা কাটি কোথায় কাটতে হবে কোথায় জয়েন্ট দিতে হবে কোথায় স্ক্রু মারতে হবে এগুলি সব আমি একাই করেছি এবং করছি অলমোস্ট অনেক কাজ অগ্রসর হয়ে গিয়েছে অলমোস্ট ফিনিশড তারপর এখন অনেক কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন এগুলো সকল বিভিন্ন ধরনের আউটলেট এটা হলো আসলে আউটলেট আর আর এগুলো দেখতে পাচ্ছেন হিটিং ডাক্ট এই বাড়িতে হলো সেন্ট্রাল এয়ার এবং হিটিং সিস্টেম যার জন্য সমস্ত বাড়ির হিট এবং ঠান্ডা এই এই এটার এই ওয়ালের পিছনে আছে ইকুইপমেন্টটা সেটা দিয়ে এই পাইপগুলো দিয়ে উপরে যায় সব ঠান্ডা অথবা গরম বাতাস এবং সমস্ত বাড়ি সেভাবেই কন্ট্রোলড হয় আর আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন তারা জানেন যে এই সমস্ত বাড়ির ডিজাইনিং প্ল্যানিং আর্কিটেক্ট ডিজাইন ইঞ্জিনিয়ারিং সমস্তটাই আমার এবং অনেক কাজ আমি নিজের হাতে করেছি যেমন এটাও দেখতে পাচ্ছেন আমি নিজের হাতে করছি অ্যাকচুয়ালি আমার এক সময় কনস্ট্রাকশন কোম্পানি ছিল এক বছর মতো চালিয়েছি তারপর বন্ধ করে দিয়েছি কারণ অনেকেই কাজ করিয়ে টাকা দেয় না কোর্টে যেয়ে যে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো কাজেই ওটা আসলে আমাকে দেওয়া হয়নি আর পারে অনেকেই পারে যা কিন্তু সেটা অন্য ধরনের মানুষ লাগে আপনি যদি একটু ভদ্র হন তাহলে আসলে এই বিজনেস চালানো খুব ডিফিকাল্ট আপনার লেবারদের সাথে আপনার সার্টেন ওয়েতে বিহেভ করতে হবে তারপর তাদেরকে কাজ করার সাথে সাথে টাকা দেওয়া যাবে না সেই টাকা ধরে রাখতে হবে যেটা আমি কখনোই করতে পারি না আর কারণ টাকা সব দিয়ে দিলে পরদিন দিন কাজে আসবে না কাজে লজিকটা ঠিক আছে কিন্তু আমি এটা করতে পারি নাই আর কাস্টমারদের সাথেও আপনি যদি ভদ্রভাব করেন তারা দেখা গেলো ডেকে নিয়ে একটা কাজের জন্য নিয়ে গেল পয়সা একটা কাজের কিন্তু আপনাকে দিয়ে যাচ্ছে পাঁচটা ছয়টা কাজ তো তখন আসলে এটা সবার জন্যে না এই বিজনেস সবার জন্যে না তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ কাজ জানি সব কাজই করতে পারি রহমতে টাইল টাইলসের কাজ বলেন ইলেকট্রিকের কাজ বলেন ফ্রেমিং ইউনাইমেড আলহামদুলিল্লাহ সব কাজ জানি আর আগে যেটা বলেছি আপনার টুলস টুলস খুব ইম্পর্ট্যান্ট আর এগুলির দাম আসলে কম না দাম আছে কিন্তু দেখা গেলো যে একটা দুইটা কাজ করলেই সে পয়সা উঠে আসে কাজেই আপনার তার সাথে বেশি আসলে অনেক অনেক সস্তা কাজটা শেষ হয়ে যায় নিজে করতে পারলে প্লাস টুলসটা তো আপনার সারা জীবনের জন্য আপনার কাছে থেকে যাবে আর ইফ ইউ আপনি যদি বাড়ির মালিক হন আপনাকে বিভিন্ন কাজ করতে হবে ছোটোখাটো ছোটো বড়ো সব কাজই করতে হবে যদি নিজে কাজ জানেন তাহলে অনেক পয়সা সেভিংস এবং আপনি অনেক ভালোভাবে সব কিছু করতে পারবেন আর নাহলে আপনি লোক ডেকে ডেকে কত কাজ করাবেন কাজেই নিজে বাড়ি কিনলে জানতে হয় অনেক অনেক কাজই দেশে জানতে হয় আর বাংলাদেশে প্রয়োজন নাই আমি দেখেছি বাংলাদেশে অনেক অনেক ইউনো ইঞ্জিনিয়ার অথবা অনেক বড় ইসের কিন্তু তারা আসলে একটা স্ক্রু মারতে জানে না ওয়ালে বেশিরভাগ বাংলাদেশে আমি দেখেছি একটা হাতুড়ি দিয়ে একটা প্যারাক মারতে পারে না কারণ তারা আসলে কোনো প্রয়োজন নাই বাংলাদেশে এগুলো আপনার জানতে হবে না একশো টাকা দুশো টাকা দিলেই লেবার পাওয়া যায় যে এসে আপনার বাসায় কাজ করে দিয়ে যাবে কিন্তু এখানে আপনার সব কিছুই জানতে হয় এটা আমেরিকান একটা লাইফের একটা অংশ যে ইউ হ্যাভ টু নো মাচ এভরিথিং বড়ো কাজগুলো মেজর কাজ তখন লেবার আনতে হয় কিন্তু আপনি যদি না জানেন তাহলে যে আমি যেমনই কাজটা আমি করছি কত পাঁচ হাজার ডলার লাগতো সেটা আমি নিজে করছি পাঁচ হাজার ডলার সেভিংস এখানে তো সোজা কথা না অনেক অনেক বড় সেভিংস আর কাজটা হচ্ছে আমার মনের মতো আমি যেভাবে চাই তো ফিজিক্যালি ডিমান্ডিং অনেক পরিশ্রম কিন্তু আবার এটা শরীরের জন্য ভালো আপনি কত কত তিন মাস তো ঘরে বসেছিলাম সাহস পাচ্ছিলাম না এত বড় একটা কাজ এত বড় একটা প্রজেক্টে হাত দিব কিন্তু সময় লেগেছে বাট আলটিমেটলি সাহস সঞ্চয় করতে পেরেছি কাজ অগ্রসর হচ্ছে ভালোই আমি কত সাত দিন সাত দিন কাজ করে যদিও দেখতে অত অত বেশি মনে হচ্ছে না কিন্তু অনেক কাজ আসলে বাট যাই হোক অগ্রসর হচ্ছে ভালোই খারাপ না আমি এটা ফিনিশ করে আপনাদেরকে দেখাবো আমি ছাদ আমার ছাদটা আমি কি ফিনিশ করবো না এভাবে রাখবো এটা আমি শুরু না এটা তো একটা বেসমেন্ট কাজেই ওটা অত পারফেক্ট সব দিক দিয়ে একেবারে ই হতে হবে এমন কোনো কথা নাই পরিষ্কার এবং প্রেজেন্টেবল হলেই হয় নিজের অফিস নিজের অফিস অথবা একটা টিভি দেখার রুম ইন্টার এন্টারটেনমেন্ট রুম আড্ডা মারার জায়গা তো কাজেই এটা অত নিখুঁত হতে হবে এমন কোনো কথা নাই তারপর চেষ্টা করবো যতটুকু ভালো করতে পারি এগুলো হলো রক লাগানোর জন্য স্ক্রু আর এই বক্স কাটার দিয়েই আমরা রক কাটি আর আমার প্রয়োজনীয় রক যতগুলো দরকার সেটা অ্যাস্টিমেট করে কিনে এনে রেখেছি কিছু কেটে রাখার টুকরো এটা আমার হয়েও আরও বেঁচে থাকবে বাকিগুলো বাকি রক দিয়ে এই ওয়াল আমি কিছু ফিনিশ করে ফেলব আর দেখতে পাচ্ছেন ওগুলোর ইনসুলেশন আর এগুলো হলো ওয়ালের জন্যে ইনসোলেশন অথবা ছাদেও দেওয়া যায় যেন সাউন্ড এবং হিট এবং কোল্ড ট্রান্সফার না হয় এই যে ফোমের ওয়াল আর এই যে মার্ক দেখতে পাচ্ছেন এক্স সেটারই ভিতরে দেখতে এরকম এই যে প্লাস্টিকের ফ্রেম দেখতে পাচ্ছেন এটার মধ্যেই আমরা স্ক্রুগুলো লাগাই আর আর এগুলো খুঁজে পেতে এরকম এক্স মার্ক দেওয়া আছে আর যে কোম্পানি যে কোম্পানি এগুলো বিক্রি করে তার নাম হল লজিক্স আর আপনারা যদি ইনফরমেশান জানতে চান তাহলে এটা হলো তাদের নাম এবং না এটাই কোম্পানি অ্যাডভার্টাইস না এই কোম্পানি আমাকে এক পয়সা দেয় নাই এটা আপনারা যেহেতু জানতে চাইবেন এই জন্য আপনাদেরকে জানালাম আমার হাঁড়ি পাতিল এইভাবে শেল্ফের মধ্যে রাখা আছে বেসমেন্টে আর শেলফগুলি আমি একটা দোকানে ক্লোজ আউট থেকে কিনেছি টয় জার যখন বন্ধ হয়ে যায় তখন আমি শেলফগুলি তাদের কাছ থেকে কিনে এনেছিলাম এই জন্য আপনারা এখন টয়জার আছে নাম তারপর তাদের প্রাইস টাম সব দেখতে পাচ্ছেন অনেকে আপনারা আমার হাড়ি পাতিলের কালেকশন দেখতে চান সেটা তো আসলে ওইভাবে দেখানো সম্ভব না আজকে এই সুযোগে আপনাদেরকে কিছু দেখালাম যে কিভাবে আছে এবং কিভাবে রাখি আমরা এটা আমার তোলা ছবি একটা এখানে আরও শেলভিং আর কেউ যদি জানতে চান এই সব শেলফ কোথায় পাওয়া যায় এই শেলফগুলো পাওয়া যায় স্যামসে অথবা হোলসেল যে দোকান আছে ওগুলো থেকে আমরা এগুলি কিনি জানতে চান তাহলে আমার কি কামলা প্রফেশন এক ভাই আমাকে এক এক ভাই না লোক লিখেছে যে আপনি কামলা ওকে আমি তো কামলা আমার কোনো আপত্তি নাই ভিক্ষা না করলে চুরি না করলে অসৎভাবে পয়সা আর্ন করার কাম কামলাগিরি অনেক ভালো যাই হোক পরে আমি তাকে যোগ করে লিখেছিলাম যে ভাই করোনায় অনেক কামলা মারা গেছে ভিসা অ্যাভেলেবল আপনি আসবেন সে প্রচন্ড গালি গালাজ দিয়ে খারাপভাবে ভাবে লিখেছে যাই হোক অভদ্রকে তার ভদ্র করা যায় না আমি মাঝে মাঝে পান করি এখানে একটা সুবিধা হলো এখানে হোম ইমপ্রুভমেন্ট কাজ করতে গেলে আপনার যা চান একটা বাড়ি তৈরি করতে যা লাগে কাঠ থেকে শুরু করে আপনার ইলেকট্র ইলেকট্রিক্যাল এনিথিং আপনার শিট রক অথবা প্যারেক স্ক্রু বিভিন্ন ধরনের টুলস প্লামিংয়ের যা লাগে আপনি এখানে সব কিছু পাবেন এই একটা দোকানে ঢুকলে আপনার কোনো দোকানে ঢুকতে হবে না এখানে আপনার ঢেউটিনও পাওয়া যায় আপনি ঢেউটিন কিনতে চান সেটাও পাবেন তো এই ধরনের দোকান আছে হোম ইম্প্রুভমেন্টের এবং সেখানে আপনি সব কিছু পাবেন যা যা দরকার এখানে আমি আমার কিছু সাপ্লাই নিতে আসছি এখন টাইলস কার্পেট আপনার ওয়াশার ড্রায়ার সব ধরনের কিচেন ইকুইপমেন্ট অথবা কার্পেট চান হার্ডউড ফ্লোর চান সবই আছে এই দোকানে মোট কথা আপনার বাড়ি তৈরি করতে গেলে যা যা দরকার আপনার আর কোথাও যেতে হবে না আপনার রঙও পাবেন এখানে সব কিছু পাওয়া যায় মোট কথা সেকশন আপনার যত ধরনের রঙ চান এবং আপনি যে কালার চান সেই কালার মিক্স করে দেবে আপনাকে এটা হলো ড্রাই ওয়াল শিট রকের ডিপার্টমেন্ট এখানে আমার কাছে জয়েন্ট কম্পাউন্ড কিনতে হবে ওই জয়েন্ট ওয়ালগুলো যারা যারা জায়গায় জায়গায় জোড়া দিতে হবে এটা দিয়ে ওয়ালের শীত্রকগুলোতে জয়েন্ট দেওয়া হয় সাথে টেইপ ইউজ করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে পরে আজকে আমার ওয়াল ফিনিশ করার জন্য অথবা বাকি কাজগুলো করার জন্যে এগুলো লাগবে এগুলো নিয়ে আমি এখন যাচ্ছি বাসায় আজকের মতো আমার কাজ শেষ হবে না আরও জিনিস লাগবে তো মোটামুটি আজকে কালকের মতো কাজ করার মতো অ্যানফ জিনিস আমি কিনেছি তো আপনারা যদি দাম জানতে চান এই কাঠের টুকরো এগুলি এক একটার দাম চার ডলার পঁচিশ পয়সা এখন চার ডলার পঁচিশ পয়সা কত টাকা হয় কত রুপি হয় এটা আপনারা আমি শিওর ফিগার আউট করে নিতে পারবেন আর এগুলি হলো কর্নার বিড এগুলো ওই যে শীত রকের ওয়ালের কর্নারে লাগায় এগুলো এক একটা দুই ডলার আর যেগুলো দশ ফুট লম্বা সেগুলো এক একটা হলো তিন ডলার করে আর এগুলো হলো আপনার এটাকে বলে টু বাই ফোর এটা অ্যাকচুয়ালি ইঞ্চ অ্যান্ড হ্যাফ অ্যান্ড থ্রি অ্যান্ড হ্যাফ তো আর আট ফুট লম্বা তো এখানে যেটা বলে ডু ইট ইউর বিরাট বড় মার্কেট মালটাই বিলিয়ন ডলার মার্কেট এখানে সবাই আমেরিকানরা কাজ করতে পারুক না পারুক তারা সবাই নিজের হাতে সব কিছু করতে ভালোবাসে আমিও একজন যাই হোক তবে সুবিধা হলো যে আপনি যদি জিনিস কিনেন ধরে আজকে আমি চারটায় পাঁচটায় স্টার্ট কিনলাম তারপর এই যে কর্নার বিটগুলি কিনলাম তারপর আরও অন্য অন্য আইটেম আমি যা কিনি সেগুলো যদি আমি কোনো একটা ইউজ না করি আর রিসিপ্ট নিয়ে গেলে ফেরত দিয়ে দেবে রিসিপ্ট না থাকলেও সমস্যা নয় আপনাকে স্টোর ক্রেডিট দেবে আপনি থেকে অন্য অন্য জিনিস কিনতে পারবেন সেই ক্রেডিট দিয়ে আর এটা একটা বিরাট বড় সুবিধা কারণ একটা বাড়ির কাজে কনস্ট্রাকশনের সময় তো সব কিছু হিসাব করে কেনা যায় না মাঝে মধ্যে হয়তো কয়েকটা আইটেম বেশি কিনে ফেললাম তখন কি হবে ফেলে দেব সেটা করতে হয় না দোকানে নিয়ে আসলে একদম পুরো টাকাটাই ফেরত দিয়ে দেয় আমার একটা এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে আমি আমার ফ্ল্যাটে কাজ করছিলাম তো এটা কি অ্যালিফেন্ট রোড বাংলা মোটরে টাইলের একটা দোকানে গেলাম ওদেরকে বলেই নিয়েছিলাম যে আমার যদি বেশি হয় কি হবে বলো স্যার কোনো অসুবিধা না আপনি বেশি হলে ফেরত নিয়ে আসেন আপনার আমরা পুরো টাকাটা ফেরত দিয়ে দিব পরে আমার প্রায় দু এক কেস দুই কেস না তিন কেস এক্সট্রা হয়েছিল ফেরত দিতে গেলাম তখন বলে যে না আমরা ফেরত দেবো না আমি বললাম এটা আবার কেমন কথা আমি তো বলেই নিছি যে আপনি ফেরত নেবেন এবং লিখিত ছিল তারপর সে বলতেছে না সে ফেরত নেবে না ওইটা যেই লোক লিখেছে সে না বুঝে লিখেছে যাই হোক পরে পরে সে বাধ্য হয়ে ফেরত নিয়েছে কোনো উপায় ছিল না তার কিন্তু এদিক দিয়ে এটা খুবই সুবিধা আপনি কাজ করবেন জিনিস কিনবেন প্রয়োজনে ফেরত দিবেন কোনো ঝামেলা নাই হ্যাডেক ফ্রি এটা খুবই কনভিনিয়েন্ট তাহলে আপনার একবারে জিনিস কিনে নিয়ে গেলেন এবং দরকার মতো ইউজ করলেন বাকিটা ফেরত দিলেন বারবার তাহলে আসতে হবে না আমরা সবসময় যা দরকার বিশেষ করে বাড়ি ডেভেলপ অথবা তৈরি করার সময় যা দরকার আমরা কিন্তু তার সাথে বেশিই কিনি কারণ কাজের সময় একটা যদি শর্ট পড়ে যায় তখন আবার দোকানে আসো এটা একটা বিরাট বড় হেডেক কাজে আমরা এক্সট্রা কিনি রিসিপ্ট সেভ করি এবং ফেরত নেয় রিসিভ না থাকলেও ফেরত নেয় খুব একটা ঝামেলা করে না কাটা খুবই সহজ একটা নাইফ দিয়ে এইভাবে কেটে ফেলা যায় So then what you have to do is lift it up and then push it in, push it out rather. Ready? There we go. Right. No, go ahead. You're too far. Right. Push it up more. There you go. Go ahead. Okay, push, towards, push it out. You until until you, you're good. I'm good. You're all the you're tight. You have to push yours from this. How much you need? Half an inch. Okay. There. Also, okay. want to touch and touching. More. You want it to touch? Yeah. Yeah. Push more. No, that's it. Okay. Let me see. Yeah, good. All right. Shut in. Hold while I screw some. All right. All right. Just hold. Rest on it. Right. that's all.

Side for the joys, oh, let me put one over here. <clears throat> <sighs> Where are you sleeping? Okay, thing again, huh? Almost done, Trevor. Just a, almost nice cool. This thing's too and <laughs> Why did you put it in there? It's on the frame. এই ওয়ালের মধ্যে যে স্ক্রু দেখা যাচ্ছে এগুলো আমরা ফুটি দিয়ে ঢেকে দিব এটার মধ্যে আমরা কতটুকু নিয়ে যায় তাড়াতাড়ি চলো ওখান লাগে কিছু এই যেখানে একটা সেট ঢেকে গেল এবং যদি এক্সট্রা থাকে তাহলে সেগুলো আমাদেরকে স্যান্ড পেপার আছে সেগুলো দিয়ে স্মুথ করে ফেলতে হয় এভাবে আমরা সমস্ত ঘরের ওয়াল কমপ্লিট করে ফেলবো এবং তারপর আমরা এটার উপর রং দিব গতকাল আমি একটা কমেন্ট করেছিলাম যে বাংলাদেশী ইঞ্জিনিয়ার আছে তারা একটা হ্যামার দিয়ে প্যারেক মারতে পারে না এটা আসলে ইনসাল্ট করে বলা হয় নাই অনেকটা দুঃখ কারণ আমরা বাংলাদেশির আমাদের একটা অ্যাটিটিউড আছে যে আমি শিক্ষিত আমি কেন হাতে কাজ করব। আমি এজুকেটেড আমি কেন আমার হাতুড়ি জানতে হবে কেন আসলে বাংলাদেশে প্রয়োজন নাই লেবার অনেক সস্তা কিন্তু আমরা শিখেছি সম্মান করতে কাজকে সেটা যেমন কাজই হোক যত ছোট কাজই হোক কাজ কখনই অসম্মানের না আমাকে একটা এক এক মেয়ে বলেছে যে আমি আপনার মেয়ের মতো আঙ্কেল তো আপনাকে একটা কথা বলি আপনি মানুষকে ছোট করেন আপনি ড্রাইভারদেরকে দেখান তার বাংলাদেশের তার ফ্যামিলি তাদের মন খারাপ হবে তারা অপমানিত বোধ করবে এখন এটা হলো আমি যখন নিউ বেড়াতে গিয়েছিলাম একবার তখন নিউ ইয়র্কে এক বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে মুঠেছিলাম এবং তার সাথে কথা বলেছিলাম ইন্টারভিউ নিয়েছিলাম তো সে কিন্তু আসলে খুশি হয়ে ইন্টারভিউ দিয়েছে কারণ এটা আমার কাছে অত্যন্ত সম্মানের একটা ব্যাপার যে হাল ভাবে রান করাটা আসলে বড় কথা কিভাবে সেটা রান করলাম আমি রিক্সা চালাই না মাটি কাটি তা ঘুষ খাওয়ার চাইতে চুরি করার ভিক্ষা করার চাইতে সেটা অনেক পর এখন গার্মেন্টস এর চাকরি নাই দেশের গ্রামে বাড়িতে চলে গেছে বাসায় ভাড়া দিতে পারে না ঢাকায় তো সেখানে গ্রামে যে তার কোনো কাজ নাই কিছু নাই শুয়ে বসে খাচ্ছে অভাব প্রচন্ড অভাব তো সেখানে গ্রামের এক লোক তাকে পাট কাটতে বলেছিল এক ফার্মার এবং সে তার চেয়ে কথা সেটা আমি শিক্ষিত মানুষ আমি কেন সব কাজ করতে যাব ভিক্ষার চাইতে চুরি করার চাইতে যে কোনো কাজ সম্মানজনক আর শিক্ষিত বলেই যে হাতের কাজ করা যাবে না এমন কোনো কথা নাই বরঞ্চ যে করতে লজ্জা পায় সে সত্যিকারের শিক্ষা পায় নাই সেই সত্যিকার অশিক্ষিত এনিওয়ে আহ যাই হোক হয়তো বাংলাদেশে থাকলেও আমি হয়তো হাতের কাজ করতাম না এইভাবে বাট এখানে এসে শিখেছি যে আহ হাতের করা অসম্মান করার কিছু নাই ছোট মনে করার কোনো কারণ নাই বিজু আমাকে হেল্প করছে অ্যান্ড সে খুব ভালো ভালো কাজই করতে পারে সেও আমার মতোই কামলা সে ভালোই কাজ করতে পারে এই যে কর্নার আছে এই কর্নার আমরা কিভাবে ঠিক করি সেটা দেখাচ্ছি এটা কে বলে কর্নার বিদ এটা কিভাবে আঠা দিয়ে লাগিয়ে ফেলবো তারপর ওই যে পুডিং দেখলেন এই পুডিং দিয়ে এটাকে ফিনিশ করব এবং তখন আর বোঝাই যাবে না যে এখানে এরকম জয়েন্ট ছিল মনে হবে একদম আসল ওয়াল তো সেটা দেখাবো আপনাদেরকে আমি এই লম্বা জয়েন্টগুলো দেখছেন দেখতে পাচ্ছেন এগুলোকে সিল মারতে হয় এই টেপ দিয়ে তো প্রথমে আমরা ওই আমাদের এই কম্পাউন্ড লাগাবো লাগিয়ে তারপর তারপরে যে টেপমেন্ট দেখাচ্ছি সেটা কীভাবে বেশি করে এভাবে মেরে তারপর আমরা তারপর টিপ মেরে দিব কাজ করে একদম স্মুথ হয়ে গেল তার উপর একটু টেপ দিয়ে দেবো আমি তার উপর একটু সিমেন্ট দিয়ে দিবো এটা একেবারে স্মুথ হয়ে যাবে এটা যে কোনো জয়েন্ট ছিল শুকানোর পরে এটা বুঝাই যাবে না যে এখানে কোনো জয়েন্ট ছিল এখন যারা প্রফেশনাল তারা আরো ভালো করে আরো সুন্দর করে করতে পারে এবং তারা হয়তো একবারই করতে পারে কিন্তু আমি তো প্রফেশনাল না তো আমার হয়তো দু একবার লাগে আর কি একবার বেশি দুইবার করতে হয় কিন্তু তারপর কাজ খুব একটা খারাপ হবে না একটু যে থেকে যায় সেটা আমরা পেন্ট করে স্মুথ করে ফেলবো আই মিন স্যান্ড করে স্মুথ করে ফেলবো এটা হলো সে গ্লু এটা ওয়ালের মধ্যে মেরে তারপর কর্নার বিটগুলো গুলো বসাতে হয় দেখাচ্ছি এখন এখানে যে আমরা লাগালাম এটাকে ফিনিশ করবো কিভাবে এটাকে এভাবে এবার ফিনিশ হয়ে গেল দেখতে পাচ্ছেন খুবই সহজ

তো এই সেটটা কমপ্লিট এবং একটু অভ্যাসের ব্যাপার আছে প্র্যাকটিসের ব্যাপার আছে একটু প্র্যাকটিস করলে এটা কোনো কঠিন ব্যাপার না এটা করা যায় যাই হোক আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিলাম যে আমি কিভাবে সময় কাটাচ্ছি কী নিয়ে ব্যস্ত আর আপনাদের অনেক শখ ছিল আমার বেসমেন্ট অথবা আমার ওই হাড়ি পাতিল কোথায় কীভাবে রাখি কি কী কালেকশন মোটামুটি একটু ধারণা হলো যাই হোক অনেক ধন্যবাদ আপনাদের তো দেখলেন যে আমরা আমেরিকাতে অনেক কাজই নিজের হাতে করি সমস্ত বেসমেন্টটা আমি আমার নিজের হাতে অলমোস্ট ফিনিশ করছি ও বাই দ্য ওয়ে এই বেসমেন্ট ফিনিশ করতে হলেও গভর্নমেন্টের পারমিশন লাগে সেটা খুবই সিম্পল আপনি আপনার লোকাল যে টাউনশিপ আছে সে অফিসে যে রিকোয়েস্ট করবেন আপনার প্ল্যান দিবেন যে আপনি কী করতে চান আপনি ইলেকট্রিক্যাল প্ল্যানিং লাগবে কী ধরনের ইলেকট্রিক্যাল লাইট লাগাবেন কয়টা লাইট লাগবেন কয়টা সুইচ থাকবে এগুলো সব আপনার প্ল্যানিংয়ে থাকতে হবে তারপর পারমিশন দিবে পারমিশন ফি আমাদের এলাকাতে পঞ্চাশ ডলার আর তারপর কাজ অর্ধেক হওয়ার পরে ইন্সপেকশন আসবে তারা দেখে পাশ করলে পরে আপনি ফিনিশ করবেন তো যাই হোক খুবই সিম্পল প্রসেস খুব একটা কঠিন কিছু না তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এনজয় করেছেন ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ